আপনাদের সঙ্গে বসে আছেন আমাদের বহুকাঙ্ক্ষিত লেখক আপনাদের সুপরিচিত মুখ তো এখন ভাই আমাদের সামনে এটা আমাদের সামনে কিন্তু বই আছে আলহামদুলিল্লাহ এই তিনটা বই নতুন নতুন নিয়ে আজকে কথা বলার সাথে বসে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করতেছি আমাদের প্রিয় লেখক প্রিয় ভাই প্রিয় রাহবান ডক্টর শামসুল আলম সত্যি খানের সম্মান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দিনের জন্য কিছু সময় বের করার তৌফিক দিয়েছে আজকে মানুষ এত ব্যস্ত আমরা এত ব্যস্ত দুনিয়ার পিছনে এদিকে গেছে স্টলে দুনিয়ার স্বাদ আল্লাহ সুখ উপভোগ এগুলোর পিছনে আমরা এত বেশি ব্যস্ত যে জীবনের যে চরম বাস্তবতা যেটা যে একদিন আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এবং চলে যাওয়ার পর আমার একটা অনন্ত জীবন শুরু হয়ে যাবে যে জীবনে আমি যদি ভালো থাকতে চাই সেটাও আমাকে এই দুনিয়া থেকেই করে যেতে হবে আর সেই জীবনে যদি আমি কষ্টে থাকতে চাই সেটাও নির্ভর করবে আমার এই দুনিয়ার আমলের উপরে তো এই জীবন থেকে আমরা গাফেল হয়ে যাই গাফেল হয়ে থাকি উদাসীন থাকি আল্লাহ রাব্বুল আলামিন চান যেন আমরা দুনিয়াতেও ভালো থাকি আখেরাতেও ভালো থাকি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবেসে বানিয়েছেন অনেক মহব্বত করে বানিয়েছেন এবং এই মহব্বতের সৃষ্টির কাছে আল্লাহ এটাই চান মা যেরকম সন্তানকে চায় কি চায় হ্যাঁ ওই যে একটা কথা আছে না যে ভারত ভারতচন্দ্র রায়ের একটা কথা আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাত যে বাবা মার একমাত্র এটাই চাওয়া যেন সন্তান ভালো থাকুক ঠিক না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটা কেমন উনি কি আমাদের অনেক পর কেউ অনেক দূরের কেউ বরং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই সত্তা এই দুনিয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন মা মানুষ পশু পাখি মাছের মা পোকামাকড়ের মা এই সমস্ত মায়ের ভিতরে যে ভালোবাসা যে মহাব্বত সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন মায়ের মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার 1% ফুলফিল করে না তো আল্লাহ হচ্ছেন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা ওইটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দুনিয়াতে বারবার আল্লাহ তাআলার নবীদেরকে পাঠিয়েছেন রাসূলদেরকে পাঠিয়েছেন যেন মানুষ যখন আল্লাহ থেকে দূরে চলে গেছে মানুষ যখন নিজের ইচ্ছা মতো তার স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে এমন জীবনকে পছন্দ করে নিছে যে জীবনের দ্বারা সে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে মৃত্যুর পরেও সে ধ্বংস হয়ে যাবে একজন মাদকাসক্ত লোক এর কি দুনিয়া বলে কিছু আছে এত দুনিয়াও শেষ নাকি হ্যাঁ একজন ব্যভিচারী পাপাচারী মানুষ সে মনে করতেছে আমি যত বেশি নারী সঙ্গ লাভ করব তত আমার পরনের শান্তি হবে কিন্তু আসলে কি সে শান্তি পাচ্ছে তার শরীর ভালো থাকবে হ্যাঁ তার তার মন মানসিকতা ভালো থাকবে নাকি যে একটা পরিবার গঠন করে সুশৃঙ্খল জীবন যাপন করতেছে এই লোকটা ভালো থাকবে এই জীবনের স্বাদ বেশি পাবে নাকি যে লোকটা জীবনকে উপভোগের জন্য বিভিন্ন বাজে জায়গায় যায় বাজে মেয়েদের সাথে চলাফেরা করে এ বেশি জীবনের স্বাদটা বেশি পাবো তোমার কথাই আমি বলতে চাচ্ছি এটা মানুষ যখন তার নিজের স্বেচ্ছাচারিতার দ্বারা নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করে কোরআন আল্লাহ তারা কি বলতেছেন হ্যাঁ যে আমরা নিজেরাই নিজের উপরে জুলুম করি আমরা যখন একটা গুনাহ করি গুনাহ করার দ্বারা আমি কি আল্লাহর উপরে জুলুম করতে পারলাম আমি জুলুম নিজেই নিজের উপরে করলাম তার মানে মানুষ যখন আল্লাহ তাআলা থেকে দূরে চলে যায় নিজের স্বেচ্ছাচারী জীবন যাপন করে তখন সে নিজে নিজেকে ক্ষতিগ্রস্ত করে তার দুনিয়ার জীবনটাও ধ্বংস হয় মৃত্যুর পরের জীবনটা তো ধ্বংস হয়েই যায় এটা থেকে মানুষ এটা আল্লাহকে আল্লাহ তো এটা সহ্য করবেন না আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন এই ভালোবাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠান যে মানুষ বান্দা তুই ফেরত আয় তুই আবার আমার হুকুম মতো চল দুনিয়াতেও ভালো থাক মৃত্যুর পরের জীবনেও তুই ভালো থাক এটাই আমার চাওয়া আল্লাহ তো কোনো ঠেকা নাই ঠেকা আছে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আমরা শেষ হয়ে গেলেই কি না গেলেই কি হ্যাঁ আল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে আমরাও একটা সৃষ্টি আর কি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি ভালোবাসেন যে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠান এবং এই নবীরা আমাদেরকে আল্লাহর দিকে ডাকেন এমন একটা জীবন আমাদেরকে দেখান যেই জীবনে চললে আমি দুনিয়াতেও সুখে থাকবো যে ব্যক্তি আমি আমি ব্যক্তি শামসুল আরেফিন আমার জীবনে যদি আমি ইসলামকে আনি আমি নিজে ব্যক্তিগতভাবে সুখী হব যদি আমার পরিবারটার মধ্যে ইসলাম চলে আসে আমার পরিবারটা একটা সুখী পরিবার হবে এই পরিবারটা দুনিয়াতেও সফল হবে মৃত্যুর পরের জীবনেও সে সফল হবে
যখন সমাজের মধ্যে ইসলাম চলে আসবে তখন এই সমাজের যত সমস্যা এই সমস্যাগুলো মিটে যাবে। হ্যাঁ, এবং এজ এ সমাজ, একটা আধ্যাত্মিক সমাজ, যেই সমাজটা দুনিয়াতেও সুখী হবে এবং এজ এ সমাজ এক কমিউনিটি তারা একসাথে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। একইভাবে যখন মানুষ স্বাভাবিকভাবেই মানুষের প্রবণতা হচ্ছে মানুষ যুথবদ্ধভাবে থাকতে ভালোবাসে, মানুষ সংগঠন তৈরি করে, একইভাবে রাষ্ট্র যখন তৈরি করে মানুষ, ওই রাষ্ট্রটা কিভাবে চলবে, কিভাবে চললে এই রাষ্ট্রটা আদর্শ একটা, হ্যাঁ, সমস্ত ধরনের মানুষ রাষ্ট্রের মধ্যে, একটা রাষ্ট্রে বিভিন্ন ধরনের মানুষ বাস করে না, হ্যাঁ, কেউ কেউ মজুর, কেউ অফিসার, হ্যাঁ, কেউ দেখা যাচ্ছে যে ওই সুয়ারাজের কাজ করে, আবার কেউ দেখা যাচ্ছে যে ফুলবাবু সাজে সারাদিন অফিসের মধ্যে বসে থাকে, বিভিন্ন ধরনের মানুষ কাজ করে, সমস্ত শ্রেণীর মানুষ কিভাবে সুখী হতে পারে, এই কাঠামোটা কোথায় দেওয়া আছে? আল্লাহ তাআলা ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন যে ইসলাম অনুসারে যদি কেউ চলে, যে রাষ্ট্রটা ইসলামের বুনিয়াদে প্রতিষ্ঠিত, ওই রাষ্ট্রটা দুনিয়াতে একটা সুখী, হ্যাঁ, প্রস্তারাস, একটা ক্রমোন্নতি সম্পন্ন একটা রাষ্ট্র হবে, যার উদাহরণ আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, নাকি? হ্যাঁ, নিজেরা গাড়ি বানায় ফেলতেছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, মুদ্রাস্ফীতি কমায় নিয়ে আসছে, মুদ্রার দাম সমস্ত মুদ্রার থেকে এখন বেশি রেটে বেশি হয়ে গেছে, একের পর এক তারা উন্নয়ন করতেছে, রপ্তানি বেড়ে বেড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এখন আমাদের সামনে এই উদাহরণ মজুদ আছে। তো যার কারণে মোট কথা হচ্ছে এটাই, যার কারণে আমাদেরকে এই ইসলাম ব্যাপারটাকে একটু ভিন্নভাবে অনুধাবন করতে হবে। একটা সময় আমরা ইসলামটাকে শুধু কালচারালি বুঝতাম যে আমি মুসলমানের পোলা, আমাকে নামাজ পড়তে হবে, কিন্তু এখন ব্যাপারটা এরকম নাই, এখন আমাদের সামনে কিছু বিষয় এত বেশি স্পষ্ট, একটা ইসলামী পরিবারের সুফল কি আমাদের সামনে স্পষ্ট, একটা ইসলামী সমাজের সুফল কি এটা স্পষ্ট, একটা ইসলামী রাষ্ট্রের সুফল কি হয় এটা আমাদের সামনে স্পষ্ট, ইসলামী বিচার ব্যবস্থার দ্বারা। দেখেন আজকে ব্রিটিশ বিচার ব্যবস্থার প্রবলেমটা হলো এইখানে বাদীর এত বেশি, গতদিন একটা ইম্পর্টেন্ট জিনিস জানা, আপনারা জিনিসটা জানতেন, সেটা হচ্ছে আমার আব্বা দীর্ঘদিন ম্যাজিস্ট্রেট ছিল, বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাডমিন ক্যাডার ছিল অনেকদিন, উনি আমাকে একটা বিশেষ ঘটনা বলতেছে যে একজন ফ্রড দেওয়ানি মামলায় কথার কথা, আমি জাকারিয়ার 1 লাখ টাকা মেরে দিয়ে চলে গেছি, এখন জাকারিয়া আমার নামে মামলা করছে, আমাকে পুলিশ ধরে নিয়ে আসছে, এখন আমার 1 বছরের কারাদণ্ড হয়েছে, এই 1 বছর আমার খরচ বহন করবে কে? নো, দেওয়ানি মামলায় সরকার খরচ বহন করে না, যতদিন আমি জেলে থাকবো খরচ বহন করবে বাদী, দেওয়ানি মামলায়। ব্যাপারটা বুঝতে পারছেন? ফৌজদারি মামলায় খরচ বহন করে সরকার, আর দেওয়ানি মামলায় যদি কোনো রায় হয়, কোনো সাজা হয়, যতদিন আমি জেলে থাকবো আমার খরচ বহন করবে যে বাদী সে। আজিব না, এটা ব্রিটিশ ল, মামলা করেও ভেজাল, মানে আমার কাছে টাকা পেলেও লাভ হইতো, কিন্তু আমার শাস্তি যদি জেল হয় তাহলে ওর তো টাকা পাইলেও না, সেই সাথে আমার উল্টো আবার খরচটা লাগতেছে, মানে জেলে যতদিন আমি যা খাবো যা পরবো সব খরচ হবে। তো এই হচ্ছে কাহিনী, মানে বিষয়টা হচ্ছে যে মানে মামলা করার সমস্যা এখানে, মানে একজন বাদীর খরচ, বাদী একজন বাদী মজলুম, সে তার বিচার পাবে হয়ে যাবে শেষ, কিন্তু একজন বাদীকেও খরচ করতে হয়, উকিলের পিছনে টাকা ঢালতে হয় না, প্রচুর টাকা ঢালতে হয় উকিলের পিছনে, ডেটের পর ডেট, একটা উকিল যতদিন মামলা পালবে অতদিন ওই উকিলের ওই এক মামলা দিয়ে খরচ আসতে থাকবে, করাতে চলে আসবে। যার কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই ইসলামটাকে আল্লাহ মডেল হিসেবে প্রতিষ্ঠা করে দেখাই দিয়েছেন, মডেল পরিবার, মডেল সমাজ, মডেল অর্থনীতি, মডেল বিচার ব্যবস্থা, মডেল রাষ্ট্র আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন হাতে কলমে, খোলাফায়ে রাশেদা সেটাকে মেইনটেইন করছেন এই মডেলটাকে। এরপরে গত দীর্ঘদিন ধরে মডেলটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা জানি এগুলো ঘটনা, ঠিক না? তো এখন আমাদের এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানতে হবে যে আমাদের একটা সমৃদ্ধ ইতিহাস আছে, ইসলামের অর্থ ব্যবস্থার একটা সমৃদ্ধ ইতিহাস আছে। খোলাফায়ে রাশেদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ইয়েমেনের সমস্ত যাকাত মদিনাতে পাঠিয়ে দেওয়া হয়েছে, উমর রাদিয়াল্লাহু খেপে গেছেন যে তোমাকে কি আমি ট্যাক্স কালেকশন করার জন্য পাঠাইছি, তুমি যাকাত যেটা যেটা তুমি আদায় করলে ওটা ওখানে বন্টন হয়ে যাবে, এটা নিয়ম, যেই যাকাত যেখানে আদায় হবে ওই যাকাতটা ওখানে বন্টন হবে। তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইয়েমেনের গভর্নর, উনি তখন বলতেছেন যে আল্লাহর রাসূলের খলিফা, যদি এখানে যাকাত দেওয়ার মতো কেউ থাকতো আমি তো মদিনায় পাঠাইতাম না। 3 বছরের মধ্যে যাকাতকে যখন রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করেছে, 3 বছরের মধ্যে ওখানে যাকাত দেওয়ার লোকই নেই, এইটা কোনো গল্প না, এটা বাস্তব প্রয়োগ হয়ে এটা ইতিহাসে লেখা হয়ে গেছে। কেউ যদি বলে যে আপনি থিওরি কব চাইতেছেন, এটা থিওরি না, এটা প্র্যাকটিক্যাল। তো এই ইতিহাস আমাদেরকে জানতে হবে যে ইসলামের অর্থ ব্যবস্থার যে একটা সমৃদ্ধ ইতিহাস, এই ইতিহাস না জানলে পরে ইসলামকে তো আমি শুধু নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি,
আমাকে তো জানতে হবে এই পৃথিবীতে যে যত সমস্যা অর্থনৈতিক সমস্যা এই সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে পৃথিবীতে যত রাষ্ট্রীয় সমস্যা এটা সমাধান ইসলামের ভিতরে আছে পৃথিবীতে যত ধরনের যত লেভেলের যত পর্যায়ের সমস্যা আধ্যাত্মিক সংকট পৃথিবীতে একটা বিরাট সংকট কারণ পশ্চিমা বস্তুবাদী সভ্যতা মানুষের আত্মাকে অস্বীকার করে ফেলছে আত্মার ব্যাপারে কোনো ব্যবস্থা তারা নেয় নাই যার কারণে মানুষের আত্মা এখন শুকায় গেছে শুষ্ক হয়ে গেছে জাপানে আত্মহত্যার রেট সবচেয়ে বেশি পশ্চিমা বিশ্বে আপনারা জানেন এই ঘটনা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে একটা অস্ত্র নিয়ে ঢুকে বাচ্চাদের স্কুলে ঢুকে ব্রাশ করে ব্রাশ ফায়ার করে 20 25টা 30টা বাচ্চাকে মেরে ফেলে দেয় এগুলো কি কি গান ভায়োলেন্স বলে হ্যাঁ মাস 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 শুটিং ইভেন্ট এরকম এই মাস শুটিং এ গত 2022 সালে যুক্তরাষ্ট্রে মারা গেছে 29,000 মানুষ কত ক্যান ইউ ইমাজিন তাহলে এই রাষ্ট্রটা সফল না ব্যর্থ আমরা তো মনে করতেছি আমেরিকান ড্রিম বিশাল কিছু আমেরিকা হয়ে গেছে একটা দেশে 29,000 মানুষ মারা যায় ম্যাস শুটিং এ আউট অফ ফ্রাস্ট্রেশন মানুষ গান ভায়োলেন্স করতেছে ব্যর্থ দেশ যার কারণে আমাদের বুঝতে হবে যে ইসলাম কোন কোন জায়গায় সমাধান করতেছে হ্যাঁ ইসলামে শিক্ষা ব্যবস্থার একটা বিশাল ইতিহাস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত তার মানে আল্লাহ রাসূলের জীবনের মধ্যেই একজন আদর্শ শিক্ষক একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা কেমন হতে পারে সেই জিনিসটা রাসূলের জীবনের মধ্যে আমাদের উলামায়ে কেরামের কর্মপন্থার মধ্যে গত 1400 বছর ইতিহাসের মধ্যে এই শিক্ষা ব্যবস্থার ইতিহাস আছে আজকে দেখবেন কত এক্সপেরিমেন্ট ঠিক না আমাদের দেশের আমলারা যায় দল বেঁধে যায় কি কি জানে শিখে আসে আসে ওই হুবহু কপি আর পেস্ট মেরে দেয় আর এই দেখতেছেন যে কখনো এই স্ট্যান্ড সিস্টেম ছিল সেটা গিয়ে গ্রেড আসছে গ্রেড গিয়ে সৃজনশীল সৃজনশীল বাদ দিয়ে এখন আবার দেখলাম যে কোন স্কুলে যারা নাচতেছে নাচা গানা করতেছে ছেলেরা হিজড়াদের মতো নাচতেছে গানতেছে গাইতেছে এক্সপেরিমেন্ট করবে গিনিপিগের মতো চলতে থাকবে এইভাবে কোনো একটা জিনিস এনে হুবহু কপি পেস্ট যার কারণে ভাই আমাদের আমার আপনাদের কাছে আমার আরজ যে আমরা সবাই ইসলামের ইতিহাসটাকে আমাদের যে একটা গ্লোরিয়াস পাস্ট আছে এটাকে আমরা জানার চেষ্টা করব সেদিন মুসা আলাইহিস সালাম একটা কথা বলতেছেন ইসলামের নগর পরিকল্পনার ব্যবস্থা আছে সুবহানাল্লাহ ইবনে খালদুনের একটা বিশাল বড় একটা মানে লেখাই আছে পাতার পর পাতা ইবনে খালদুন লিখছেন একটা আদর্শ ইসলামী নগর কিরকম হওয়া উচিত নগর ব্যবস্থাপনা নগর পরিকল্পনা আপনারা দেখতেছেন ঢাকা শহরে একটু বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত পানি ভরে যাচ্ছে হ্যাঁ সেদিন মিরপুরে আমাদের মিরপুরে মারা গেছে 5 জন ওই পানির মধ্যে কারেন্টের তার পরে মানে হ্যাঁ ইলেকট্রিফাইড হয়ে মানুষ মারা গেছে এগুলো কেন আমাদের তো বিশাল ইতিহাস আছে আমাদের তো একটা একটা সমৃদ্ধ খাজানা সম্পদ আছে আমাদের এই সম্পদ সম্পর্কে আমরা গাফিল আমরা ইসলামকে শুধুমাত্র একটা ব্যক্তি পরিসরে ব্যক্তিগত কিছু আমলের মধ্যে আমি সীমাবদ্ধ করে ফেলছি এই আমলটা ইম্পর্টেন্ট নামাজটা ইম্পর্টেন্ট কারণ নামাজের দ্বারা যে সম্পর্ক এটাই পরবর্তীতে রাষ্ট্রের সাথে আল্লাহর সম্পর্কের দিকে টান নেবে সমস্ত রাষ্ট্রের মানুষ যখন নামাজি তখন এই নামাজের দ্বারাই আল্লাহর সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হবে আমার কথা বোঝা গেছে এটা ইম্পর্টেন্ট কিন্তু আমরা ইসলামের আরো বিভিন্ন যে দিকগুলো ইসলাম যে সমাধান পেশ করতেছে এগুলো সম্পর্কে আমরা এগুলোকে দূরে ঠেলে দিই এই জন্য আপনাকে শুরুতে বললাম এই যে কিছু উঠতি ওলামা একরাম আছেন তাদেরকে বলছি যে আপনারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলোভিকে স্টাডি করেন একদম ভাজা ভাজা করে ফেলেন পরে উনি যা বলছেন আপনাদের কাছে আমার আশা যে আপনারা ইসলামের বিচার ব্যবস্থার ইতিহাস নিয়ে পড়াশোনা করবেন ইসলামের অর্থ ব্যবস্থা তো আলহামদুলিল্লাহ অর্থ এবং শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে আছে চমৎকার দুটো বই এবং এর মধ্যে একটা বই এটা অর্থ ব্যবস্থার ইতিহাসটা এটা ব্রিল ব্রিল পাবলিকেশন হ্যাঁ লন্ডনের একটা বিখ্যাত পাবলিকেশন এখান থেকে প্রকাশিত এটারই অনুবাদ হচ্ছে এই বইটা একজন অমুসলিম ভদ্রলোক এলে এটা রাইটার ব্রিল থেকে বিখ্যাত একটা প্রকাশনী সেখান থেকে এই বইটা প্রকাশ হয়েছে তার মানে এটা একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা বই আর আরেকটা বই আমরা দেখতে পাচ্ছি সেটা শিক্ষা ব্যবস্থার ইতিহাস ডক্টর আহমদ শালাবি এটা একটা ওনার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ওনার একটা পিএইচডি থিসিস তার মানে দুইটা বই দুইটা বোমা বলা যেতে পারে হ্যাঁ এই বিষয়ে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ তাআলা এছাড়াও ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস নিয়ে আপনারা পড়বেন ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস নিয়ে আপনারা পড়াশোনা করবেন আপনাদের ঘটনা বলি আমার ছোট বোনকে আমি মাঝে মধ্যে পড়াইতাম তো ইন্টারের রাষ্ট্রবিজ্ঞান বইয়ের মধ্যে আমি দেখতেছি সেখানে রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসের মধ্যে গ্রিক নগর রাষ্ট্র প্লেটো কি বলছেন এরিস্টটল কি বলছেন সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 500 এরপর এক লাফে কোথায় চলে আসছে হ্যাঁ এক লাফে চলে আসছে 1500 সালে মেকিয়াভেলি দ্য প্রিন্স তার মানে মাঝখানের যে 2000 বছর এই 2000 বছরে এই পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না এই 2000 বছরে এই পৃথিবীতে কোনো মানুষ রাষ্ট্র নিয়ে চিন্তা করে নাই এই 2000 বছরে কোনো কোনো মানে কি বলা যায় মানে কোনো দার্শনিক জন্ম নেয় নাই
তাহলে এই মাসখানের সময়টা তুমি কেন বাদ দিলা? এই মাসখানের সময়টাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্র তৈরি হয়েছিল, যেই রাষ্ট্রে পারস্যের হীরা শহর থেকে মদিনা 1200 মাইল একজন নারী একাকী উটের পিছনে পিছে ভ্রমণ করতে তার দিকে কেউ চোখ তুলে তাকায় নাই। আছে কল্পনা করা যায় সে রাষ্ট্র আমেরিকাতে? তাহলে এই রাষ্ট্র সফলতম রাষ্ট্র আমাদের মধ্যে নাই, কারণ আমাদের এই ভিতরে আমরা এই বিষয়ে চর্চা করি না। আমরা ওই সময়কার যারা যারা লিখে গেছেন, হ্যাঁ, ইমাম গাজ্জালি লিখছেন, ইবনে খালদুন লিখছেন, তারপর হচ্ছে ইমাম আল মারুফ কি যেন আহকামুস সুলতানিয়া, ইমাম মারওয়াজি এটা নিয়ে লিখছেন ইসলামী রাষ্ট্র কেমন হবে, ইমাম গাজ্জালি লিখছেন, এগুলো আমরা স্টাডি করি না, এগুলো আমরা রেখে দিচ্ছি, আমরা সন্তুষ্ট হয়ে গেছি আমাদের দিন নিয়ে। এই জন্য ভাই এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইতিহাস নিয়ে আমরা স্টাডি করবো, ইসলাম কিভাবে প্রতিটা বিষয়কে সমাধান করে, শরিয়া কিভাবে সমাধান করে। আমাদের স্লোগান হবে লা হাল্লা ইল্লা শরিয়াতি, শরিয়া ছাড়া কোনো সমাধান নেই। হ্যাঁ, এইটাকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের শরিয়া নিয়ে আমরা জানার চেষ্টা করবো, স্টাডি করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমাদের শেখ আব্দুল্লাহ মাসুদ সাহেব আসছেন, ওনার মুখ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। এর আগে আমি বহুত বকবক করে ফেলছি, আমার একটা ছোট্ট একটা বই আসছে 120 পৃষ্ঠা মাত্র। এই বইটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গত বছর জানুয়ারি এই বছর জানুয়ারিতে মক্কা মদিনা সফর করার তৌফিক দান করছিলেন। তো মূলত ওইটা থেকেই মানে ওইখানকার যে যে আবেগটুকু আমার মনের মধ্যে আসছে, কি উপলব্ধি হয়েছে ওখানে গিয়ে আমার, সেগুলো আমি এখানে তুলে আনার চেষ্টা করছি। যেন মানে এই বইটা যেন আপনাদের মানে আমার নিয়ত ছিল এরকম যে এই বইটা পড়ার পরে মানে উমরা করার একটা অদম্য ইচ্ছা যেন প্রত্যেকের মধ্যে তৈরি হয়। হ্যাঁ, কারণ আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু পড়ি, সিরা পড়ি, সাহাবীদের জিন্দেগী পড়ি, কিন্তু এটা একটা 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 ছবির আকারে থাকে। এই ছবিটা জীবন্ত হবে যখন আপনি মদিনা যাবেন, মক্কায় যাবেন, আপনার কাছে মনে হবে যে এই তো নবীজি শুয়ে আছেন। মানে এগুলো কোনো মিথিক্যাল ক্যারেক্টার না, এগুলো কোনো মানে অবাস্তব কোনো চরিত্র না, এখানে তো শুয়ে আছেন, এই তো হামজা রাদিয়াল্লাহু তো শুয়ে আছেন, এই তো এখানে আবু বকর রাদিয়াল্লাহু কাছে এখানে বায়াত অনুষ্ঠান ছিল, এই তো মক্কার যে মদিনাতের সাহাবীদের যে বাজারটা ছিল, সাহাবীরা যেখানে বাজার করতেন, বাজার বসত, ওই বাজারটা পুরোটাই টাইলস করা। আপনি গেলে আপনার মনে হবে যে আমি যেন সাহাবীদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে এই যে একটা অনুভূতিগুলো তখন জীবন্ত হবে আপনার ভিতরে, এতদিনকার যে ইসলাম আপনি শিখেছেন এই ইসলামটা জীবন্ত হবে। হ্যাঁ, এই জন্য ওখানে যাওয়ার আসলে আসলে কোনো বিকল্প নাই, যদি অনুভব নিজের মধ্যে আনতে চাই। তো সেই বিষয়টা নিয়ে আমি এই বইটা লিখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং এটা যদি কাউকে উমরা করতে মোটিভেট করে হয়তো আমি এর সওয়াবও পেয়ে যাবো একটা অংশ। না, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো এই দুটো বই যদি কেউ সংগ্রহ করেন তার সাথে এই বইটা ফ্রি পাচ্ছেন। হ্যাঁ, প্রায় গায়ের মূল্য 192 টাকা এই বইটা ফ্রি দেওয়া হচ্ছে যদি আপনারা এই বইটা সংগ্রহ করেন। তো আমার তরফ থেকে এটুকুই, আর বেশি কথা না বাড়াই, আমাদের উস্তাদ কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের সমাজ জন্য সবাই দোয়া করবেন, এবং সবাই যার যার জায়গা থেকে আমরা ইসলাম নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে না? সমস্যার কথা প্রত্যেকটা জায়গায় দেখবেন খালি সমস্যা 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 সমস্যা, সমাধান কি ভাই? সমাধানের কথা কেউ বলতেছে না, সমাধান হচ্ছে কাজ করা। হ্যাঁ, ইসলামকে নিয়ে কাজ করা, মানুষের মধ্যে ইসলামের পিপাসা তৈরি করা, কি করা, প্রত্যেকটা মানুষকে বোঝানো যে ভাই আপনার সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে, শরিয়ার মধ্যে আছে, এই পিপাসা তৈরি করা। অমুক গিয়ে তমুক আসলে পরে আপনার সমস্যার সমাধান হবে না, একমাত্র আপনার সমস্যার সমাধান হবে যদি ইসলাম আসে। ঠিক আছে না? এই জিনিসটা প্রত্যেকটা মানুষকে বোঝানো, তার অন্তরের মধ্যে ঢুকায় দেওয়া, তার মধ্যে পিপাসা তৈরি করা। কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, আপনি কি নসিব তৈরি করে করবেন, নাকি আপনি লিখে করবেন, নাকি আপনি পাশে বসে এক কাপ চা নিয়ে বসে বসে বলবেন, নাকি আপনি কিভাবে করবেন, সেটা আপনার নিজস্ব দক্ষতা, ঝোঁক, নিজস্ব বিচার বিবেচনা ব্যবহার করে, সবথেকে ব্যবহার করে আপনি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। এটা আমাদের কাজ, এখন দাওয়াত, অন্য কোনো কিছু কাজ না। আল্লাহ তালা আমাদেরকে, হ্যাঁ, আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক। আমি আবার সভাপতির কাছে জাকারিয়া মাসুদ সাহেবের কাছে ফিরে যাচ্ছি।